নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি নতুন খুশি খবর নিয়ে চলে এসেছি। তোমাদের পশ্চিমবঙ্গে নতুন করে কিন্তু সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ হতে চলেছে 2023-এ। তোমরা প্রত্যেকে জানো এ বিষয়ে তোমাদের কিন্তু বেশ কিছুদিন আগে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছিল, যেখানে তোমাদের কিন্তু স্পষ্টভাবে বলা ছিল পশ্চিমবঙ্গে নতুন করে তোমাদের সিভিক পুলিশ নিয়োগ করবে রাজ্য সরকার। তো এর বিষয়ে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের আগেই। তোমাদের কিন্তু এর বিষয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু আগামী কয়েক মাসের মধ্যেই এই বিষয়ে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এর বিষয়ে ডিটেলসে জানবো, অর্থাৎ তোমাদের রাজ্যে নতুন করে যে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ হতে চলেছে, তো এর বিষয়ে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের এর জন্য যোগ্যতা কী রয়েছে, বা তোমাদের এর জন্য বয়স কত হতে হবে, এবং এর জন্য তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, বা তোমাদের নিয়োগ পদ্ধতি কী রয়েছে, এবং এর বিষয়ে কারা কারা আবেদন করতে পারবে, এবং তোমাদের কোন জেলা কতগুলো তোমাদের শূন্যপদ থাকবে, এবং এর বিষয়ে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, বা তোমাদের কোন মাস থেকে এর বিষয়ে তোমাদের আবেদন শুরু হবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে জানবো। তাই তোমাদেরকে বলছি, তোমরা যদি এই সিভিক ভলেন্টিয়ার পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমেই আমরা আলোচনা করব তোমাদের যে বেশ কিছুদিন আগে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার বিষয়ে। তো সেই আর্টিকেলে তোমাদের কী বলা ছিল দেখো, তোমাদের কিন্তু সেই আর্টিকেলে বলা ছিল যে খুব শীঘ্রই রাজ্যের 23টি জেলাতেই থেকে প্রচুর পরিমাণে সিভিক পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতে চলেছে, এবং লোকসভা ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। বর্তমানে রাজ্যের প্রায় 1,25,000 সিভিক ভলেন্টিয়ার রয়েছে। এছাড়াও বিভিন্ন তথ্য অনুসারে জানা যাচ্ছে যে সিভিক পুলিশের পদে আবারও নতুন করে নিয়োগের শুরু হতে চলেছে 2023-এ, যা লোকসভা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য বয়সের ঊর্ধ্বসীমা 27 থেকে বেড়ে 35 করানো হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে নতুন করে সিভিক ভলেন্টিয়ার পদে তোমাদের নিয়োগ হতে চলেছে, সেটি কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের আগেই তোমাদের কিন্তু এর বিষয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং তোমাদের যেখানে কিন্তু বয়সের সীমা তোমাদের 18 থেকে 27 বছর ছিল, এখন সেটা কিন্তু তোমাদের 18 থেকে 35 বছর করানো হয়েছে। তো এবার সে তোমরা যদি এর বিষয়ে আবেদন করতে চাও তাহলে তোমাদের এর বিষয়ে ক্রাইটেরিয়াগুলি কী কী রয়েছে দেখো, প্রথমে তোমাদের রয়েছে কিন্তু পদের নাম, তোমাদের যে পদে নিয়োগ করা হবে সেটি হলো তোমাদের কিন্তু সিভিক ভলেন্টিয়ার পদে তোমাদের নিয়োগ করানো হবে। তো এর জন্য তোমাদের যেটি যোগ্যতা লাগবে, অর্থাৎ শিক্ষকতার যোগ্যতা লাগবে, সেটি হলো তোমাদের কিন্তু অষ্টম শ্রেণী পাস। অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। এবং এর জন্য তোমাদের যেটি বয়স রাখা হয়েছে সেটি হলো তোমাদের কিন্তু 18 থেকে 35 বছর। তোমাদের কিন্তু আগে 18 থেকে 27 বছর ছিল, এখন তোমার সেটি কিন্তু বাড়িয়ে 18 থেকে 35 বছর করানো হয়েছে। তো তারপরে হচ্ছে তোমাদের কিন্তু শূন্যপদ, দেখো তোমাদেরকে বলে রাখি বিভিন্ন থানা অনুসারে তোমাদের কিন্তু প্রয়োজন অনুসারে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো কোন থানা কতগুলো তোমাদের শূন্যপদ থাকবে সেই বিষয়ে তোমাদের কিন্তু বলা অনেকটাই মুশকিল। তো তোমাদের বিভিন্ন থানার প্রয়োজন অনুসারে তোমাদের কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার পদে তোমাদের নিয়োগ করা হবে। তো এর বিষয়ে তোমাদের যেটি স্যালারি থাকবে বা তোমরা যেটি বেতন পাবে, প্রতি মাসে তোমরা কিন্তু 9,000 টাকা করে এর বিষয়ে বেতন পাবে। তো তারপরে আসে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়ার বিষয়, অর্থাৎ তোমাদের কীভাবে এই নিয়োগটি করানো হবে। দেখো প্রথমেই তোমাদের কিন্তু প্রার্থীকে আবেদন করতে হবে, তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপরে তোমাদের কিন্তু প্রার্থীর শারীরিক মাপযোগ নেওয়া হবে, এবং শারীরিক মাপযোগে যদি তোমরা পাস করতে পারো তারপরে তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ প্রার্থীকে কিন্তু প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে তোমাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেস টেস্টের জন্য তোমাকে ডাকা হবে, এবং ফিজিক্যাল ফিটনেস টেস্টে যদি তুমি পাস করতে পারো তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য তোমরা কিন্তু ডাক পাবে। তো এর বিষয়ে তোমাদের যেটি আবেদন করতে হবে সেটি কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো আবেদন তোমাদের কিন্তু শুরু হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে, ধীরে ধীরে করে তোমাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। লোকসভা ভোটের আগে তোমাদের কিন্তু এই বিষয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আশা করা যায় তোমাদের এর বিষয়ে যে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেটি কিন্তু তোমাদের অক্টোবর মাসের পর থেকে তোমাদের কিন্তু এর বিষয়ে আবেদন প্রক্রিয়া তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় অর্থাৎ 23টি জেলাতে তোমাদের কিন্তু এর বিষয়ে ধীরে ধীরে করে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে অক্টোবর মাসের পর থেকেই। তো তারপর রয়েছে হাউ টু সাবমিট ওয়েস্ট বেঙ্গল সিভিক পুলিশ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের এর সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে। দেখো প্রথমে তোমাদের যে ডকুমেন্টসগুলো জমা করতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট এবং পিডাব্লিউডি সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমাদের কিন্তু যে আবেদন ফর্মটি তোমাদের দেওয়া হবে বা অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের যে দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো এবার আসি তোমরা কিন্তু এই ফর্মটি কোথায় জমা করবে। দেখো তোমাদের যে ফর্মটি দেওয়া হবে তো এই ফর্মটি তোমাদের কিন্তু জমা করতে হবে তোমাদের যে নির্দিষ্ট থানা রয়েছে সেই নির্দিষ্ট থানাতে গিয়ে তোমাদের কিন্তু এই ফর্মটি জমা করে আসতে হবে।
তো এর বিষয়ে তোমাদের কিন্তু খুব শীঘ্রই আবেদন শুরু হবে, অর্থাৎ তোমাদের কিন্তু অক্টোবর মাসের পর থেকে তোমাদের এর বিষয়ে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের আগে তোমাদের কিন্তু এর বিষয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। তো এর বিষয়ে তোমাদের কিন্তু বিভিন্ন থানার প্রয়োজন অনুসারে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ শূন্য পদের প্রয়োজন অনুসারে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে।